রাজ্যে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির জেরে ইতিমধ্যেই তিন সপ্তাহ পিছিয়ে গিয়েছে চার পুরসভার ভোট। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি এই চার পুরসভায় 22শে জানুয়ারি ভোট হবে না, হবে 12ই ফেব্রুয়ারি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, চার পুরসভার ফল ঘোষণা হবে 15ই ফেব্রুয়ারি। ভোট পিছলেও খামতি নেই প্রচারে। শাসক থেকে বিরোধী, জনসমর্থন আদায়ে সব পক্ষই নামল পথে। রবিবাসরীয় সকালে বিধাননগরের রাজারহাটে প্রচার সারলেন দিলীপ ঘোষ। 16 নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী সুস্মিতা সেনের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। প্রচার শেষে রবীন্দ্রপল্লী মোড়ে চা চক্রেও অংশ নেন তিনি। মানুষ বারান্দা থেকে হাত দেখাচ্ছেন, ছাদে রোদ পুইতে পুইতে হাত দেখাচ্ছেন, এটুকু দেখে বুঝলাম যে লোকের ভোটের প্রতি আগ্রহ আছে, বিজেপির প্রতি একটা টান আছে। নির্বাচন পিছিয়ে গেছে বলে হয়তো একটু ঢিলাঢালা চলছে, কিন্তু আমরা আমাদের প্রচার চালিয়ে যাচ্ছি। ছুটির দিনকে কাজে লাগালেন 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তুলসী সিংহ রায়ও। লাবণী আবাসন চত্বরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। অভূতপূর্ব সারা রবিবার, অত্যন্ত সবাই যারা অফিস যায় তারা বাড়িতে রয়েছে, খুব ভালো সারা পাচ্ছি। করোনাকালে কাজ করেছেন রেড ভলেন্টিয়ার হিসেবে। এবার 21 নম্বর ওয়ার্ডে সঞ্জয় বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম। কয়েকজন কর্মীকে নিয়ে প্রমোদগড়ের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তিনি। এলাকার জল নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, তা কোনো রকম ভাবে কেউ কোনো চেষ্টা করছে না। তারপরে এলাকার পানীয় জলের সমস্যা আছে, পানীয় জলের কিছু অংশ লোক পাচ্ছে আর কিছু পাচ্ছে না, যাচ্ছেই না জল। এগুলো আর আমরা চাই না যে এসব বেআইনি জিনিস আমাদের এলাকায় হোক। প্রত্যেকেরই দাবি মানুষ তাদের পাশে রয়েছে, তবে শেষ হাসি কে হাসবে জানা যাবে কদিন পরই। সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।